শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই যারা আজকে এখানে এই মঞ্চে উপস্থিত আছেন প্রথমে দু একটি কথা না বললেই নয় প্রথম যাকে আমি আমার কৃতজ্ঞতা জানাই তিনি হচ্ছেন সৃজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কমলিকা গুহ ঠাকুরদা তাকে এই জন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তার সঙ্গে আমার পরিচয় খুবই অল্প সময়ের এই অনুষ্ঠানের সুবাদে কিন্তু আমি যা দেখতে পেলাম যে দক্ষিণী কলকাতায় তো তাদের অনেক বড় কার্যক্রম কিন্তু মুম্বাইয়ের মতো জায়গায় এত দূরে তারই একটি ধারাবাহিকতা রক্ষা করা বাঙালিদেরকে নিয়ে সেটা কিন্তু খুব সহজ কাজ নয় এবং এত ছাত্রছাত্রী তৈরি করা এবং অনুষ্ঠানটিও আমার শুনবার একটুখানি সৌভাগ্য হলো এখানে এসে আমরা নিজেরা বলাবলি করছিলাম যে এই রবীন্দ্রনাথের গান কঠিন কঠিন গান এতটা সুরে এবং ছন্দে তালে ঠিকঠাক করে গাওয়া এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় তো সেই জন্য আমি তাকে বিশেষ বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই যে বিশাল একটি কাজ তিনি করছেন সেই জন্য আর তারপরে যিনি শিখিয়েছেন যিনি শিক্ষক তাকেও আমি জানি না কারা কারা শেখান সকলকে আমি জানি না কিন্তু তাদেরকেও মানে এটা একটা দুরূহ কাজ এবং সেটা তারা করে যাচ্ছেন করেছেন এবং এটা এগিয়ে যাবে আমি সেই সাফল্য কামনা করি সৃজন ফাউন্ডেশন আরও অনেক ভালো ভালো উদ্যোগ গ্রহণ করবেন রবীন্দ্রনাথের কাজে সেই আশাবাদ রাখি আর আজকে আমি তো গান শোনাবই আর আপনাদের কাছে তো সবশেষে কৃতজ্ঞতা যে আপনারা আছেন সেটি গান শোনাবার একটা আনন্দ শুরুতে যে গানটি দিয়ে শুরু করব মালকোষ রাগে রবীন্দ্রনাথের একটি বিশেষ গান আনন্দধারা বহেছে ভুবনে আনন্দধারা গানটি শুনলে মনে হয় যে একেবারেই আনন্দের গান কিন্তু তা হয়তো বা নয় পুরোপুরি কারণ সন্তানের মৃত্যুর পর রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন শেষের দিকে যখন আমরা যাব দেখতে পাই বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নেওয়া গণকী কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি এই বর্তমান যে বিশ্বে আমরা আছি এই গানের কথা খুবই খুবই আসলে প্রাসঙ্গিক বলে মনে হয় এই যে যুদ্ধ এই যে একটা আমরা দু বছরের একটা অতিমারী আমরা কাটিয়ে এসেছি সব কিছুর পরে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি এটা যেন বড় সত্য হয়ে উঠেছে আজকে আমাদের জীবনে এই গানটি দিয়ে শুরু করছি
Yeah.